গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সোম ব্লগ থেকে তোমাদের অনেক স্বাগত, আমিও ভালো আছি। আর কিন্তু এই গরমে যা অবস্থা, কিন্তু রান্না তো করতেই হবে, পেট পুজো তো করতেই হবে। হ্যাঁ, পেট তো আর মানবে না, তাই এই যে আবার গরমে রাত্রে পনির চিল্লি আর রুটি গরম গরম বানাচ্ছি। হ্যাঁ, পনির ভাজছি আর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি। হ্যাঁ, পনির ভাজা হচ্ছে এখন, আর তারপরে পনির চিলি বানানো হবে। এই যে সব কিছু, আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু, ক্যাপসিকাম সব কষা হচ্ছে, তারপর সস দেওয়া হবে, তারপর রুটি বানাবো। ঠিক আছে, আর গরমে এত খাটালে বাদ দে, পুরো ঘেমে নেয় একাকার একদম রান্না করতে করতে। ঠিক আছে, তাহলে এই যে রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? এই যে পনির দিয়ে দিলাম ভেজে। ঠিক আছে, এবার সস দেবো। ঠিক আছে, চিল্লি তাহলে বানিয়ে নিই, পনির চিল্লি গরম গরম আর রুটি। হ্যাঁ, তোমরা সব সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। হ্যাঁ, কমেন্ট হচ্ছে না ভিডিওতে, কমেন্টও হচ্ছে না, ভিডিও দেখাও খুব কম হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ শেয়ার হচ্ছে না একদম। আপনারা একটু সাহায্য না করলে আমরা কি করে আগে বাড়বো? আরো নতুন নতুন ভিডিও করব তো আমরা আপনাদের জন্য, আপনারা একটু সাহায্য করুন আমাদের। এই জন্য আমার আরো গরমে এনার্জি লাগছে না, তোমাদের দেখছো না বলে। হ্যাঁ, সাবস্ক্রাইবার আমাদের অনেক ইচ্ছা করছে না। ঠিক আছে তাহলে, হ্যাঁ আপনারা দয়া করে প্লিজ রুটি বানাচ্ছি, সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও সমু ব্লগকে নিয়ে যাওয়া, আগে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করুন। আপনাদের আশীর্বাদ না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে আমরা আগে বাড়তে পারবো না। আপনাদের আশীর্বাদ তো আছে, কিন্তু আপনাদের ভালোবাসা দেখছি খুব কম, আপনাদের ভালোবাসা নেই একদমই, ভিডিও দেখতে ইচ্ছা করেই না। প্লিজ সাহায্য করুন, ভিডিও দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, তবে না আগে বাড়বো। ঠিক আছে তাহলে রান্না করে নি। হ্যাঁ, গুড নাইট তাহলে এখনকার মতো। হ্যাঁ রাখছি, বাই। আবার লাস্টে আবার লাল দই খাওয়া অভির, আবার আমিও খাবো। লাল দই এনেছিল আজ দুপুরে, আধা খেয়ে আধা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, লাস্টে আবার ঠান্ডা ঠান্ডা ফ্রিজের লাল দই, আর এখন অভি চিল্লি রুটি খাচ্ছে। যা হয়েছে না আজকে চিল্লিটা, সত্যি দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে না? সমুর হাতে রান্না, তারপরে আবার লাল দই। হ্যাঁ, দুপুরবেলা এনেছিলাম, অর্ধেকটা দুপুরবেলা খাওয়াই হয়ে গেছে, আবার এখন অনেকটা এনেছিল তো, এই জন্য একবারে অতটা খেলাম না। এই গরমে লাল দই খেতে দারুণ লাগে, তারপর আমি খাবো।